নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীরা, বান্না প্লাস চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আমি আজকে তোমাদের অষ্টম সপ্তাহের উচ্চতর গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতে বলে রাখি, তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে তোমরা সরাসরি সবার আগে পেয়ে যাও। প্রথমে আজকের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নেব। দেখো, এটা তোমাদের 2 নম্বর অ্যাসাইনমেন্ট। দেখো, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, এমন 2টি ত্রিমাত্রিক বহুপদী পিএক্স ও কিউএক্স নির্ণয় করো, যাদের একটি সাধারণ উৎপাদক এক্স মাইনাস টু, ধ্রুবফল 24, এবং অন্য উৎপাদকগুলো একমাত্রিক। বহুপদী দুইটির একটিকে হর ও অপরটিকে লব ধরে গঠিত ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে 2টি ত্রিমাত্রিক পদ বহুপদী নির্ণয় করো, যাদের একটি সাধারণ উৎপাদক দেওয়া আছে এক্স মাইনাস টু এবং ধ্রুবপদ দেওয়া আছে 24। তাহলে আমরা এখানে লব ও হর ধরে কী করবো? আংশিক ভগ্নাংশে প্রকাশ করবো। তো দেখো, এখানে নির্দেশনা দেওয়া আছে, এগুলো ফোরে নেবে। তো চলো, আমরা দেরি নয়, আজকে উত্তরপত্রটি দেখে নিই। তো আমরা লিখবো, দেওয়া আছে কি 2টি ত্রিমাত্রিক বহুপদীর একটি সাধারণ উৎপাদক হচ্ছে এক্স মাইনাস টু এবং ধ্রুবপদ দেওয়া আছে 24। তাহলে আমরা ধরবো যে 2টি ত্রিমাত্রিক বহুপদী হচ্ছে পি এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 3x² মাইনাস 10x প্লাস 24। কিউ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 6x মাইনাস 4x প্লাস 24। যেহেতু পি এক্স ও কিউ এক্স এর সাধারণ উৎপাদক হচ্ছে এক্স মাইনাস টু, তাই পি টু ও কিউ টু এর মান কী হবে? শূন্য হবে। এখানে পি এক্স ইকুয়াল হচ্ছে এক্স কিউব মাইনাস 3x² মাইনাস 10x প্লাস 24 এবং পি টু। তাহলে যদি আমরা পি টু ধরি, অর্থাৎ তাহলে এক্সের জায়গায় টু বসবে, তাহলে এখানে এক্সের জায়গায় টু, অর্থাৎ টু হল টু কিউব মাইনাস 3 × এক্সের জায়গায় টু বসালে 2² মাইনাস 10, এক্সের জায়গায় টু বসালে × 2 প্লাস 24। তাহলে দেখো, ইকুয়েশন করলে এই 2-এর ঘন হচ্ছে 8 মাইনাস এখানে 4, 2-এর স্কোয়ার হচ্ছে 4, তাহলে 3 × 12, তাহলে 12 মাইনাস এখানে দেখো 10-এর সাথে 2 গুণ করলে হয় 20 প্লাস 24। দেখো, ইকুয়েশন করলে হয় 32 মাইনাস 32 ইকুয়াল 0। আবার যদি কিউ এক্স কে ধরি, তাহলে এক্স কিউব মাইনাস 6x মাইনাস 4x প্লাস 24। তাহলে এখানে যদি আমরা কিউ টু ধরি, তাহলে কিউ টু ধরে ইকুয়েশন করলে হয় দেখো, এক্সের জায়গায় 2 বসবে, 2 কিউব মাইনাস 6 × 2² মাইনাস এক্সের জায়গায় 4 বসালে 4 × 2 প্লাস 24। এখানে দেখো, 2 কিউব মানে হচ্ছে 8 মাইনাস এখানে 2 এর বর্গ হচ্ছে 4 এবং 4 × 6 = 24, তাহলে 8 − 24 মাইনাস এখানে দেখো গুণ করলে 8 হয় প্লাস 24। তা দেখো, এখানে 32 − 32 ইকুয়াল 0 হয়। অতএব নির্ণয় ত্রিমাত্রিক রাশি হয় পি এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 3x² মাইনাস 10x প্লাস 24 এবং কিউ এক্স ইকুয়াল হচ্ছে এক্স কিউব মাইনাস 6x মাইনাস 4x প্লাস 24। আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এখন ধরবো যে পি এক্স ইকুয়াল হচ্ছে লব এবং কিউ এক্স ইকুয়াল হচ্ছে হর। তাহলে এবং ফি এবং তাহলে এখন কী করবো? পি এক্স কে লব এবং কিউ এক্স কে হর ধরে আমরা সমাধান করবো। এখানে দেখো, পি এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x² মাইনাস 10x প্লাস 24। তো তোমরা কী করবে? এ দ্বিতীয় লাইনে না লিখে তৃতীয় লাইনে, এখানে যেহেতু উৎপাদক দেওয়া আছে কি এক্স মাইনাস 2, তাহলে তোমরা এখানে এক্স মাইনাস 2 লিখে ফেলবে আগে। এক্স মাইনাস টু অর্থাৎ এক্স মাইনাস 2 তিন জায়গায় লিখে ফেলবে, x² মাইনাস x এগুলো পরে দেবে। এই অঙ্কগুলোর নিয়ম এরকম, আগে এটা দিলে তুমি অঙ্কটা সহজে করতে পারবে। তাহলে দেখো, আমরা যদি প্রথমে এক্স মাইনাস 2 দিয়ে এক্স মাইনাস টু এই ঘরটা খালি রাখবো, তাহলে তারপরে দেখবো এখানে যেহেতু এক্স কিউব, তাহলে আমি এখানে কী নিলে এক্স কিউব হয়। আমি যদি এখানে x² নিই, তাহলে x² গুণ x হলে এক্স কিউব হয়। এক্স কিউব মাইনাস দেখো x² সাথে যদি আমি 2 গুণ করি, তাহলে হয় কি মাইনাস 2x², তাহলে মাইনাস 2x² বসালাম। তারপর দেখো মাইনাস এখানে আছে মাইনাস 3x², কিন্তু এখানে হচ্ছে মাইনাস 2x², তাহলে আমাদেরকে আবার মাইনাস x² আনতে হবে, যদি মাইনাস 3x² মিলাতে হয়। তাহলে আমরা কী করবো? এখানে এক্স মাইনাস এক্স নিব, তাহলে x × x যদি গুণ করি, তাহলে x² মাইনাস x², তাহলে এটা সমাধান হলো মাইনাস 3x². তারপর দেখো মাইনাস মাইনাস প্লাস, তাহলে প্লাস 2x। দেখো তাহলে এখানে আছে মাইনাস 10x, তাহলে আমাদেরকে আরও আনতে হবে এখানে কি
মাইনাস টুয়েলভ এক্স আনতে হবে, এটা যদি মাইনাস টেন এক্স মিলে দেওয়া হয় তাহলে আমাদেরকে মাইনাস টুয়েলভ এক্স আনতে হবে। তাহলে আমরা কি করবো এখানে, মাইনাস টুয়েলভ দ্বারা গুণ করবো। তাহলে দেখো মাইনাস টুয়েলভ দ্বারা গুণ, এক্স দ্বারা গুণ, এক্স কে গুণ করলে তাহলে মাইনাস টুয়েলভ এক্স, আর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে গুণ করলে হয় প্লাস 24। তাহলে দেখো ইকুয়েশনটা মিলে গেল। তারপর দেখো এখানে আমরা রাখবো এক্স মাইনাস টু, আর এখানে দেখো বাইরে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ, এগুলোকে একসাথে করবো। তাহলে এখান থেকে দাঁড়া এক্স মাইনাস টু ইন্টু দেখো এক্স স্কোয়ার, এখানে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি এখানে দেখো মাইনাস ফোর এক্স প্লাস থ্রি, তিন ছাড়া 12। তাহলে আমরা কি করব, মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এক্স, অর্থাৎ এখানে গুণ করলে অর্থাৎ প্লাস মাইনাস করলে এখানে দেখো মাইনাস এক্স আসে, আবার মাইনাস টুয়েলভ। তাহলে তারপর লাইন দেখো এক্স মাইনাস টু, এখানে এক্স যদি কমন নেই তাহলে এক্স মাইনাস ফোর প্লাস, এখান থেকে যদি থ্রি কমন নেই তাহলে এক্স মাইনাস ফোর। তাহলে দেখো উৎপাদকগুলো কি কি, এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি, তিনটে উৎপাদক পেলাম। তারপর দেখো কিউ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব মাইনাস সিক্স এক্স মাইনাস ফোর এক্স প্লাস 24। একই রকম তোমরা কি করবে, প্রথমে দ্বিতীয় লাইনটি না লিখে প্রথম তৃতীয় লাইনে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু বসিয়ে দেবে। তারপর কি করবে, এখানে এক্স কিউব আছে তাহলে তোমরা এখানে এক্সের সাথে কি এক্স স্কোয়ার যদি গুণ করো তাহলে এক্স কিউব হবে। তাহলে আমরা এক্স স্কোয়ার নেবো, তারপর দেখো প্লাস মাইনাস মাইনাস, তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার, এখানে আরও সিক্স মাইনাস সিক্স এক্স মিলে তাহলে আরও মাইনাস ফোর এক্স স্কোয়ার দরকার। তাহলে আমরা কি করবো, মাইনাস ফোর এক্স কে এক্স দ্বারা গুণ করবো, তাহলে মাইনাস ফোর এক্স স্কোয়ার, আর এখানে থাকে দেখো এইট এক্স মাইনাস 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 প্লাস, তাহলে প্লাস এইট এক্স, এখানে আছে মাইনাস ফোর এক্স। তাহলে আমি কি করবো, আমাকে আরও মাইনাস টুয়েলভ এক্স কি এনে এটা বাদ দিতে হবে। তো দেখো আমি মাইনাস টুয়েলভ এক্স মাইনাস টুয়েলভকে এক্স দ্বারা গুণ করলাম, তাহলে মাইনাস টুয়েলভ এক্স, আর মাইনাসে মাইনাসে যদি প্লাস হয় তাহলে 24। দেখো ইকুয়েশনটা মিলে গেল। তারপর দেখো এখানে উৎপাদক আসে এক্স মাইনাস টু, আর এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টুয়েলভ। তারপর দেখো ইকুয়েশন এক্স মাইনাস টু, এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস টু এক্স, অর্থাৎ 6 দুগুণে 12। দেখো তাহলে মাইনাস সিক্স এক্স প্লাস টু এক্স যদি করি তাহলে এখানে মাইনাস ফোর এক্স মিলে। তারপর দেখো এক্স মাইনাস টু, এখানে যদি আমরা এক্স কমন নিই তাহলে এক্স মাইনাস সিক্স আসে, আর যদি ওখানে প্লাস টু কমন নিই তাহলে এক্স মাইনাস সিক্স হয়। তো দেখো উৎপাদকগুলো হচ্ছে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স ইন্টু এক্স প্লাস টু। তাহলে অতএব আংশিক ভগ্নাংশ হচ্ছে লব বাই হর, তো লব হচ্ছে পি এক্স, আর কিউ হর ধরছি আমরা কি কিউ এক্স কে, তাহলে পি এক্স ডিভাইডেড বাই কিউ এক্স। তাহলে এবার পি এক্স এর মান বসাবো, পি এক্স এর উৎপাদকগুলো যেগুলো পেয়েছে যে এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর এক্স প্লাস থ্রি, দেখো এগুলো বসিয়েছি। তারপর কিউ এক্স এর যে উৎপাদকগুলো পেলাম এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স ইন্টু এক্স প্লাস টু, এগুলো বসালাম। তাহলে এখান থেকে এক্স মাইনাস টু এখান থেকে এক্স মাইনাস টু উৎপাদকটা বাদ যায়, তাহলে আর থাকে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস সিক্স ইন্টু এক্স প্লাস টু। এখানে লবের ঘাত ও হরের ঘাত সমান। তারপর আমরা এখন ধরবো যে এক্স মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ডিভাইড বাই এক্স মাইনাস সিক্স ইন্টু এক্স প্লাস টু ইকুয়াল, আমরা জানি কি এটা আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে তোমাদের উচ্চতর গণিত বইতে দেখবা এটার প্রমাণ আছে যে এই ক্ষেত্রে হর কি হবে, লবের ঘাত ও হরের ঘাত সমান হবে। তখন দেখো সূত্রটা হচ্ছে ওয়ান প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস সিক্স প্লাস বি ডিভাইডেড বাই এক্স প্লাস টু। তাহলে আমরা যদি এটাকে এক নম্বরের সমীকরণ ধরি দেখো, তাহলে এক নং সমীকরণের উভয় পক্ষকে এক্স মাইনাস সিক্স ইন্টু এক্স প্লাস টু দ্বারা যদি গুণ করি তাহলে কি হয়, এখানে এটাকে এক্স মাইনাস সিক্স এক্স প্লাস টু দ্বারা গুণ করলে এখানে থাকে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি ইকুয়াল, এখানে থাকে দেখো ওয়ান দ্বারা গুণ করলে এখানে থাকে এক্স মাইনাস সিক্স ইন্টু এক্স প্লাস টু প্লাস, এখানে গুণ করলে থাকে এ ইন্টু এক্স প্লাস টু, আর এক্স প্লাস টু দ্বারা গুণ করলে থাকে বি ইন্টু এক্স মাইনাস সিক্স। তাহলে এটাকে ধরলাম 2 নম্বর সমীকরণ, এখানে দেখো সরি এখানে 2 নম্বর হবে। তারপর দেখো 2 নম্বর উভয় পক্ষে এক্স ইকুয়াল টু সিক্স বসিয়ে পাই, তাহলে 2 নম্বরের উভয় পক্ষে আমরা এক্স ইকুয়াল টু এক্সের মান সিক্স বসিয়ে পাই। দেখো সিক্স, তাহলে এক্সের জায়গায় যদি আমরা সিক্স বসাই তাহলে সিক্স মাইনাস ফোর, এখানে এক্সের জায়গায় যদি সিক্স বসাই তাহলে সিক্স প্লাস থ্রি। দেখো এখানে সিক্স বসালে সিক্স মাইনাস সিক্স ইন্টু এক্সের জায়গায় সিক্স বসালে সিক্স প্লাস টু প্লাস এ ইন্টু সিক্স প্লাস টু প্লাস বি ইন্টু সিক্স মাইনাস সিক্স। তাহলে দেখো ইকুয়েশন করলে এখানে দেখো টু থাকে, এখানে সিক্স প্লাস থ্রি ইন্টু হচ্ছে নাইন, তাহলে এখানে গুণ করবো টু ইন্টু নাইন ইকুয়াল, এখানে দেখো জিরো আসে, এখানে এইট আসে, আর এখানে দেখো এখানে দেখো সিক্স মাইনাস সিক্স হচ্ছে জিরো, তাহলে সিক্স প্লাস টু যেটাই আসুক জিরোর সাথে যদি আমরা গুণ দিই তাহলে উত্তর আসবে জিরো, প্লাস এখানে দেখো
সিক্স প্লাস অর্থাৎ এইট, তাহলে এইট এ প্লাস এখানে দেখো জিরো আসে, তাহলে বা এখানে এইটাকে এগুলো পক্ষান্তরকে পক্ষান্তর করে নিয়ে এলাম, এখানে দেখো 9 × 2 = 18, 18 কে পাশে নিয়ে আসলাম এবং এইটাকে পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসলাম, তাহলে দেখো এখানে যদি এ রাখি তাহলে 8টা চলে আসবে নিচে, তাহলে সুতরাং এ ইকুয়াল টু হচ্ছে যদি আমরা ভাগ দিই তাহলে হয় 9/4। আবার 2 নম্বর উভয়পক্ষকে যদি এক্স ইকুয়াল টু -2 বসাই তাহলে দেখো কি হয়, -2 যে -2 -4 ইন্টু -2 + 3 ইকুয়াল -2 - 6 ইন্টু -2 + 2 প্লাস এ ইন্টু -2 + 2 প্লাস বি ইন্টু -2 - 6। দেখো তারপরে এটাকে যদি আমরা ইকুয়েশন করি তাহলে এখানে দেখো -6 হয়, এখান থেকে আসে -1, তাহলে এটাকে গুণ করব ইকুয়েশন ইকুয়াল দেখো এখানে আসে -8 ইন্টু এখানে প্লাস মাইনাসে কাটা অর্থাৎ 0 প্লাস এখানে দেখো এখানেও 0 আসে +2 - 2 কাটা তাহলে উত্তর 0, এখানে দেখো প্লাস বি ইন্টু এখানে -8 আসে, তাহলে আমরা যদি ইকুয়েশন করে দেখো এখানে আসে -8b, এখানে দেখো 0 সাথে গুণ করলে 0, এখানে থাকে -8 আর বি সাথে গুণ করলে -8b, তাহলে এটাকে যদি পক্ষান্তর করে এ পাশে নিয়ে আসি তাহলে -8b ইকুয়াল আর এখানে -6, -6 কে পাশে নিয়ে আসলাম, তাহলে দেখো মাইনাসে মাইনাসে কাটা তাহলে 8b ইকুয়াল 6 এবং b ইকুয়াল হচ্ছে 6/8, 8k পাশে পক্ষান্তর করে আনলাম, তাহলে সুতরাং b ইকুয়াল কি হয় 3/4। এখন একে অর্থাৎ 1 নম্বরে a ও b এর 1 নম্বরে কি a ও b এর মান বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণটা হচ্ছে এটা, এখানে এখন আমরা a এবং b এর যে মানগুলো পেয়েছি এগুলো এখন বসাবো, তাহলে দেখো x - 4 × x + 3 ডিভাইডেড বাই x - 6 × x + 2 ইকুয়াল 1 প্লাস, এখানে দেখো নিচে ছিল x - 3 আর উপরে হচ্ছে a এর মান হচ্ছে 9/4 প্লাস আমরা বি এর মান পেয়েছি কি 3/4 ডিভাইডেড বাই x + 2, তাহলে এখানে দেখো 1 প্লাস এখানে উপরে থাকে 9 নিচে থাকে 4 × x - 6 + 3 / 4 × x + 2, সুতরাং এটি হচ্ছে কি নির্ণয় আংশিক ভগ্নাংশ। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছ, যদি তোমাদের কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আর হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক করবে, আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সকলকে ধন্যবাদ।